উত্তপ্ত সন্দেশখালী, সন্দেশখালী শুধু নয়, চুপখালী, বেলমজুর, ধামাখালী সর্বত্রই উত্তপ্ত পরিস্থিতি, যে কারণে পুলিশ মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে গতকাল আগুন জ্বলার ছবি, ঝুপখালী ও রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। মায়েরা মেয়েরা রাস্তায় নেমে আসেন, বিক্ষোভ দেখান, সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে আজ সকাল থেকে পুলিশের ক্যাম্প, বেলমজুর মোড়ে পুলিশের ক্যাম্প, ঝুপখালীতে টহলদারি, এডিজি দক্ষিণবঙ্গের ধামাখালীতেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। চাপে পড়ে এই সক্রিয়তা, লাগাতার যে গণরোষ, মানুষের যে ক্ষোভ, বিক্ষোভ, মায়েদের যে বিদ্রোহ, তার যে রূপ নিয়েছে, যে ভয়ঙ্কর রূপ নিয়েছে, সেই চাপে পড়ে অবশেষে সক্রিয় হতে বাধ্য হলো পুলিশ। এতদিন পরে কেন, কেন এই রোষ অবধি অপেক্ষা করলো পুলিশ প্রশাসন, কেন রোষের কারণ আগেই ধরা পড়ল না? এখনো তো মানুষ শেখ শাহজাহানের গ্রেফতারি চাইছেন, কবে ধরা পড়বে শেখ শাহজাহান? এতগুলো দিন পেরিয়ে গেল, মানুষ ভুরি ভুরি অভিযোগ পুলিশ ক্যাম্পে জানাচ্ছেন শেখ শাহজাহান তার ভাই সিরাজউদ্দিনের নামে। সেই অভিযোগগুলো দেখতে পাচ্ছে না পুলিশ প্রশাসন, দেখতে পাচ্ছেন না মন্ত্রী সুজিত বসু, দেখতে পাচ্ছেন না বিধায়ক সুকুমার মাহাতো। শেখ শাহজাহানের সবার মুখে কুলুক, শেখ শাহজাহানের নামে নাকি কোনো অভিযোগ নেই, তাহলে এই অভিযোগপত্রগুলো কিসের, কেনই বানানো হচ্ছে এই অভিযোগপত্র? দেখতে পাচ্ছেন পরপর ছটি ছবি, পুলিশের ক্যাম্প, ঝুপখালীতে টহলদারি, ধামাখালীতেও বিশাল বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। অন্যদিকে উত্তপ্ত সন্দেশখালী, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী, মায়েদের বিদ্রোহ কার্যত রাস্তার দখল নিয়েছে। সন্দেশখালীর পথে তৃণমূলের প্রতিনিধি দল, দুই মন্ত্রী রয়েছেন, মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, এরিনা রয়েছে ওদের সঙ্গেই, এরিনা খায় চলে যাবো সরাসরি। এরিনা, এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল কত দূর পৌঁছলো? দেখো একেবারেই সভাপতিত্ব তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা কিন্তু লঞ্চে উঠে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই এই লঞ্চ ছাড়বে, তারা সন্দেশখালীতে যাবেন, সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করবেন। এবং একই সঙ্গে সুজিত বসু সংবাদ মাধ্যমকে ধামাখালীতে পৌঁছে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই তাদের কাছে 250রও বেশি অভিযোগ এসে পৌঁছেছে, তারই মধ্যে 100রও বেশি অভিযোগ অর্থাৎ সমস্যার সমাধান তারা করার চেষ্টা করেছেন, আগামী দিনেও তারা করার চেষ্টা করবেন। তবে শেখ শাহজাহান অর্থাৎ এই অগ্নিগর্ভ সন্দেশখালীর ঘটনার মাস্টার মাইন্ড শেখ শাহজাহান, তিনি এখনো পর্যন্ত অধরা, পুলিশ প্রশাসন তাকে ধরতে পারেনি। সেই প্রসঙ্গ কার্যত কিন্তু আবারও এড়িয়ে গেল শাসক দল, তৃণমূলের প্রতিনিধি দল আজকে এসেছে, শেষ মন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু তারা দুজনে এসেছেন কিছুক্ষণ আগেই, তারা কিন্তু স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, বৈঠক শেষে ফেরিতে উঠে তারা কিন্তু সোজা সন্দেশখালীর দিকে রওনা দিচ্ছেন। এই মুহূর্তে আমরাও তাদের সঙ্গে সন্দেশখালী পৌঁছচ্ছি, বিভিন্ন জায়গা তারা আজকে পরিদর্শন করবেন যেটা সূত্র মারফত জানা গিয়েছে। তবে শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গটা কিন্তু সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন সুজিত বসু। আমরা বারবার তাকে প্রশ্ন করেছিলাম যে এই শেখ শাহজাহান যার বিরুদ্ধে এত অভিযোগ, দিনের পর দিন গ্রামের মা বোনেরা মহিলারা একাধিক অভিযোগ করেছেন, গতকাল বেলমজুর গ্রামে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও আমরা দেখেছি পুলিশ প্রশাসনের গাড়ি কিভাবে এক মহিলার পায়ের ওপর দিয়ে চলে গেল, অথচ পুলিশ নিশ্চুপ নিষ্ক্রিয়। এরপর তাদের সেই বেলমজুর গ্রামে শেখ শাহজাহান এবং তার ভাইয়ের যে অত্যাচারের অভিযোগ গ্রামের বাসিন্দারা করেছেন, তারপরেও আমরা সেই প্রশ্নটা সুজিত বসুকে করেছিলাম যে শেখ শাহজাহান তাকে কবে ধরা হবে, সে কবে পুলিশের জালে ধরা পড়বে। তবে সেই প্রশ্নের উত্তরে সুজিত বসু তিনি যেমনটা জানালেন যে আমরা এর আগেও যারা দোষ করেছে তাদেরকে আমরা শাস্তি দিয়েছি, দল সেটা সিদ্ধান্ত নিয়েছে, এক্ষেত্রেও তাই হবে, কিন্তু গ্রেপ্তার কবে করা হবে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান কেন এখনো পর্যন্ত ধরা পড়লো না, এখনো পর্যন্ত কেন গ্রাম বাংলার মা বোনেরা এখনো আতঙ্কিত, সন্দেশখালী এখনো উত্তপ্ত থমথমে, গতকাল বেলমজুরে আমরা দেখেছি কি রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, এরপরেও শেখ শাহজাহান এবং তার ভাইকে ধরতে পারছে না পুলিশ প্রশাসন, সেই বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে এবং এখন এটাই দেখার আজকে সন্দেশখালী তারা পৌঁছচ্ছেন। ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট রোহিত গণ সেই ছবিটা তুলে ধরছে,
লঞ্চে করে তারা সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন একই লঞ্চে, কিন্তু পার্থ ভৌমিক এবং তার সঙ্গে সুজিৎ বসু দুজনেই রয়েছেন। আজকে তারা দুজনে এসেছেন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু সঙ্গে রয়েছেন, সেচ দপ্তরের আধিকারিকরা তারা রয়েছেন, প্রত্যেককে সঙ্গে নিয়ে তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সন্দেশখালী আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছবেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের লঞ্চ কিন্তু সন্দেশখালী ফেরিঘাটের দিকে এগিয়ে চলেছে। আমার ভিডিও জার্নালিস্ট রোহিতকে বলবো, রোহিতের ছবিটা একেবারে তুলে ধরো। এই মুহূর্তে সন্দেশখালী ফেরিঘাটের দিকে লঞ্চ এগিয়ে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা সন্দেশখালী তো আমাদের প্রতিনিধি রয়েছেন, নিশ্চিতভাবে সব ছবি তুলে ধরবো আমরা। আপাতত ধন্যবাদ তোমাকে এলিনা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি দফায় দফায় বিক্ষোভ রয়েছে এবং দফায় দফায় বিক্ষোভ হচ্ছে, লাগাতার বিক্ষোভ হচ্ছে সন্দেশখালী, এবং এরই মধ্যে পুলিশের টহলও চলছে। ডিজি রাজীব কুমার তিনি নিজেও গতকাল গিয়েছিলেন এবং সন্দেশখালী সরজমিনে ঘুরে দেখেন। রুল অফ ল এস্টাবলিশ করতে কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে, আমরা এটা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে, যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্ট দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা, আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখি। আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, ঠিক গেলে তো আছে আমাদেরও, আমরা মানছি তো এটা, আমরা উইল এস্টাবলিশ রুল অফ ল। পিঙ্কি শুনতে পাচ্ছ? পিঙ্কি নতুন করে কিসের উত্তেজনা? আমরা যোগাযোগের চেষ্টা করছি, আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন সন্দেশখালীর হালদার পাড়া, সিরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তাকে ঘিরে বিক্ষোভ, রোষের মুখে শাসক নেতা। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্দেশখালীর হালদার পাড়ার ছবি, যেখানে মানুষ ক্ষুব্ধ এবং বারবার অভিযোগ তুলছেন, ঠিক কি পরিস্থিতি পিঙ্কি রয়েছে আমি দেখতে পাচ্ছি, পিঙ্কি যাওয়ার চেষ্টা করো। পিঙ্কি নতুন করে হালদার পাড়ায় কিসের উত্তেজনা, কি অভিযোগ? দেখো কিছুক্ষণ আগে হালদার পাড়ায় আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এই হালদার পাড়ায় মূলত যেমনটা জানা যাচ্ছে শাসক নেতাকে কেন্দ্র করে কিন্তু মূলত বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ যে এই যে শাসক নেতা রয়েছেন তিনি হচ্ছেন আরেক কার্যত বলা যেতে পারে ফাকরেত, এই সিরাজ ডাক্তারের, এবং তার পরিবার যখন বেরিয়ে আসে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং চড়াও হয় কার্যত। তাদের অভিযোগ যে জমি দখল খাল দখলের সঙ্গে ইনি সরাসরি যুক্ত এবং সেটাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা, এবং ইতিমধ্যেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। তুমি জানো বের মজুর গতকালও কিন্তু কার্যত রণক্ষেত্র হয়ে দেখেছি, আবার গ্রামের কিছু অংশে আবার নতুন করে বিক্ষোভের শুরু হচ্ছে এমনটাই কিন্তু বক্তব্য। এবং আমরা সকালে দেখছিলাম বেশ কিছু সিরাজ ডাক্তারে বেশ কয়েকজন সাক্ষাতের নাম করে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, তারা জানাচ্ছিলেন জমি দখল থেকে শুরু করে গ্রামের বিভিন্ন জায়গায় পকেটে পকেটে জুলুমবাজি, সেই জুলুমবাজির সক্রেত ছিল কিন্তু এই পাড়ারই বেশ কয়েকজন। এই হালদার পাড়া থেকে শুরু করে বের মজুরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে ওঠে এবং হালদার পাড়াতেও কিন্তু বিক্ষোভ শুরু হয় বলে কিন্তু আমরা জানতে পাচ্ছি। তবে এখন সেই জায়গায় সীমিত রয়েছে, প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে নতুন করে যাতে উত্তেজনা না হয়, তার জন্য আমরা দেখছি সকাল থেকে পুলিশ বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে। আজকে সুপ্রতিম সরকার এডিসি সাউথ বেঙ্গল তিনি নিজের ঘরের 144 যাতে ভঙ্গ না হয় সেটা মাইকিং করা হয় পুলিশের তরফ থেকে, এবং শুধুমাত্র তাই নয় পুলিশের তরফে ঠিক বের মজুরের মোড়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই মোড়ে কিন্তু একটি অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। সমাদৃতা বেড়মজুর মোড়ে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে এবং হালদার পাড়ায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে, সমস্ত পরিস্থিতির দিকে নজর রয়েছে আমাদেরও। ধন্যবাদ পিঙ্কি।
যে ছবি দেখতে পাচ্ছেন তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভের ছবি দেখতে পেলেন। পাশাপাশি গতকাল আরও এক তৃণমূল নেতাকে জুতো পেটা স্থানীয় বাসিন্দাদের। দেশামাল সন্দেশখালী অন্যায় প্রতিবাদে বইছে ঝড়, টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি জ্বালিয়ে কিন্তু প্রতিরোধ করে উঠছে দালাল ছেড়ে পথে মহিলারা। পুলিশ বলতে ছাড়ো, নীলো বাচ্চা দেশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের গাড়ি আমি ধাক দিয়ে যাচ্ছি, আমি ধাক্কা মেরে পালিয়ে গেছি কিন্তু গাড়ি দাঁড়ালো না। পূর্তিতে অনাস্থা আম জনতার, কার মততে আজও আড়ালে মূল পাণ্ডা। দেখুন সন্ত্রাস শাহজাহান সন্দেশখালী আজ বিকেল 5:27।